আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন সবাইকে বাইকে স্বাগতম জানাচ্ছি আশা রাখছি সকলেই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজ আমি খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটার নাম হচ্ছে চিনি গুঁড়া চালের পায়েস এই চিনি চিনিগুড়া চালের পায়েসটা দেখতে খুবই আকর্ষণীয় খেতেও কিন্তু খুবই মজা যেহেতু চলে আসে যখন তখন আপনারা যদি এরকম পায়েস তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেন যখন গেস্ট আসবে সেই সময় বের করে সার্ভ করতে পারেন আর এই পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে আশা রাখছি আপনারা তৈরি করে প্রিয়জনকে এই মজার মজার রেসিপি উপহার দেবেন আমার রেসিপিটা দেখার সময় লাইক দিয়ে রেসিপিটা ফুল ওয়াচ করে নেবেন যারা আমার চ্যানেলে আজ নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে খুব সহজে আমার রেসিপিগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে যারা আমার রেসিপিগুলো দেখেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ চলুন আমি কিভাবে এই চিনি চিনিগুড়া চালের পায়েসটা তৈরি করি এখানে আমি এক মুঠো চিনি গুঁড়ো চাল নিয়ে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে চালটাকে ধুয়ে নিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে এখন আমি পানিটা ঝরিয়ে নিয়েছি সাথে আমি এখানে দিয়ে দেবো কিছু বাদাম আমি এখানে কাঠবাদাম আর কাজু নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম এখানে অ্যাডজাস্ট করতে পারেন তো আমি বাদামগুলোকে একটু পানিতে ভিজিয়ে রেখেছি আর এখানে আমি আড়াই লিটার দুধ নিয়েছি দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নেব দুধটাকে যদি কিছুটা জাল করে ঘন করে নিই এই দুধের স্বাদ কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু এই পায়েসটা অনেক ভালো লাগে তো দুধটা কিছুটা জাল করে নিয়েছি দুধটা ফুটে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আট দশটা এলাচ আপনারা এলাচের পরিবর্তে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তো জাল করে নেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে দুধটা ঘন হয়ে গেছে আর কিছুটা দুধ কমেও গেছে এখন আমি এখানে ভিজিয়ে রাখা এক মুঠো চাল চিনি গুঁড়া চাল রেখেছিলাম চালটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ মিষ্টি খাবারে একটু লবণ দিলে খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন সাথে আমি কুচি করে রাখা বাদামগুলো দিয়ে দিলাম তো বাদামগুলো দিয়ে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন কাছে দাঁড়িয়ে থেকে চুলাটা চুলা রাস্তা মিডিয়াম হাই করে রেখেই পায়েসটাকে খুব সুন্দর করে জাল করে নেব। চুলার কাছে দাঁড়িয়ে থেকেই কিন্তু পায়েসটা রান্না করতে হবে তা নাহলে তলা দিতে লেগে যাওয়ার চান্স থাকবে যেহেতু সবগুলো উপকরণেই কিন্তু এখন খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে এখানে কন্ডাস মিল্ক দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা দেওয়ার সময় খেয়াল করে চিনিটা দিতে হবে তা না হলে যেহেতু কন্ডাস মিল্ক একটু এমনিতেই মিষ্টি আর আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা এখানে দিতে পারেন গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা চাইলে কন্ডাস মিল্ক দিতে পারেন তো আমি কন্ডাস মিল্কের পরিবর্তে এখানে গুঁড়ো দুধ দিয়েছি হাফ কাপ দিয়ে খুব ভালো করে এইরকম ঘন হওয়া পর্যন্ত জাল করে নিয়েছি তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার চিনিগুঁড়া চালের পায়েস এই চিনিগুঁড়া চালের পায়েসটা দেখতেও খুবই আকর্ষণীয় খেতেও কিন্তু খুবই মজা আর এটা গরম গরম খেতেও ভালো লাগে আর তৈরি করে যদি আমরা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেই এই পায়েসটা খেতে কিন্তু অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে চেম্বারে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় আর এই পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতেও খুবই ভালো লাগে আশা রাখছি আপনারা আপনাদের প্রিয়জনকে রকম মজার মজার রেসিপি তৈরি করে উপহার দিবেন আমি দেখতে ভালো লাগার জন্য এখানে কিছু বাদাম কুচি করে দিয়েছি আর কিছুটা সুইট বল দিয়ে সাজিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের মতো করেই সাজিয়ে দিতে পারেন আমি আমার মতো করে সাজিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা চিনি গুঁড়া চালের পায়েসটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন আমার এই গুঁড়া চালের পায়েসটা সত্যি খুবই অসম্ভব মজা হয়েছিল আপনারাও তৈরি করবেন প্রিয়জনকে উপহার দিবেন আর এভাবে যদি আমরা পায়েসটা রান্না করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিই গেস্ট আসলে কিন্তু আমরা যে কোনো সময় বের করে সার্ভ করতে পারি তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার চিনি গুঁড়া চালের পায়েস আপনারা তৈরি করবেন আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার পুরনো বন্ধু আছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করেছেন আমার পাশে থেকেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ